সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। আজকে দুপুরের খাবার খুব গরম, আমাদের বাংলাদেশে এত গরম কখনো পড়ে নাই, মানে আমার লাইফে দেখি নাই। খুবই গরম পড়তেছে, মানে এত গরম থাকা খুব মুশকিল। যারা টিনের ঘরে থাকে তাদের তো আরও সমস্যা, যারাতে মোটামুটি ঢাকাতে বিল্ডিংয়ের ভিতরে থাকে তাকেও মোটামুটি ঠান্ডা আছে, তাও খুব একটা ঠান্ডা না। মানে রাত্রে ফ্যানের বাতাস প্রচণ্ড গরম হয়ে থাকে, রাত্রে দিনে সবসময়। মানে যদি ছাদের মানে ছাদের মানে একতলায় মানে একতলা যদি থাকে তাহলে খবর আছে, যারা নিচতলায় থাকে 4তলা 5তলা বিল্ডিং যারা নিচতলায় থাকে তাকেও নাকি ঠিক আছে, তার দোতলায় থাকে। কিন্তু আবার মনে করেন 4তলা বিল্ডিংয়ে যদি 4তলায় থাকে তাহলে তার খবর আছে। রোদের তাপ খুব বেশি, যার বাইরে বেরোনো যায় না। তো আজকে খাবার ভালোই, খারাপ না, একদম সাধারণ খাবার। আর গরমের মধ্যে আসলেও কোনো খাবারই স্বাদ লাগে না, মাংস মাংস তো খাইতে ভয় করে। ঠিক আছে, আজকে নিয়েছিল মিষ্টি কুমড়া ভাজি আর পুঁই শাকের একটা চচ্চড়ির মতো, পুঁই শাক দিয়ে আলু দিয়ে, আর হলো পাবদা মাছের একটা ঝোল ই দিয়ে, আলু আর সিসি দিয়ে, সাধারণ খাবার একবারে। ঠিকই আছে, এই ধরনের খাবারই মানে এরকম গরম এই ধরনের খাবারই খাওয়া উচিত। মিষ্টি কুমড়া ভাজি তো ভালোই লাগে যদি মিষ্টি কুমড়াটা মিষ্টি হয়। খারাপ না, এগুলো বাড়ির মিষ্টি মতো। গরমে সবকিছু গাছপালা পর্যন্ত টলে যেতেছে, সব তো গরম। জল খেয়ে স্বাদ লাগে, তবে সবাই জল বেশি খাবেন, তারা বাইরে ঘুরে প্রচুর পরিমাণে জল খাবে। ৩-৪ লিটার জল খাইতেই হবে। আর ইদানিং ঘরে ঘরে জ্বর হইতেছে, মাছের কাঁটা করে দাঁড়ানছে চসুই তো। পুঁইশাকটা সব ধরনের মাছ দিয়ে স্বাদ হয়, চিংড়ি মাছ দিয়ে মানে বেশি খায় মানুষ। আর হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক স্বাদ লাগে। চিংড়ি মাছের স্বাদ
এত গরম তো কোন সময় পড়ে না বাংলাদেশে। বাংলাদেশে তো এসির ব্যবহার অতটা নেই। এখানে হয়ে গেছে যে গরম পড়ে অফিস আদালত সেটা তো সম্ভব না। একটা সময় ছিল মানুষের ঘরে ফ্যানও ছিল না, তাই না? হাত পাকার বাদে যে মানুষ চলছে এখন তো দেখা যায় যে ফ্যান ছাড়া কোনো বাসা নেই। এখন গ্রামে কোনো আছে খানিক ফ্যান ছাড়া কোনো উপায় নেই, কিন্তু অস্থিরই মনে হচ্ছে আর কি। এসে ছাড়া কোনো বাসা থাকবে না, সবারই এসে দেখাইতে হবে। বিদেশে শুনছি বিদেশে শুনছি গরম বেশি, এসে ছাড়া কোনো বাসা নেই। পাবদা মাছ মাছটা খাই খুব স্বাদ, যদিও গেলে চাষের মাছ কিন্তু খুব স্বাদ, চাষের মাছের মধ্যে একটা স্বাদ আছে। নদীর পাবদা তো পাওয়া যায় না, এই গরমে হালকা মশলা তরকারি সবার খাওয়া উচিত, তাহলে প্রবলেম নেই, কম অসুখ বিসুখ আছে মানুষের। স্কুলগুলো বন্ধ দিয়ে দিছে, কতটা গরম করলে স্কুল বন্ধ দেবে তাহলে বুঝুন। আমাদের সময় তো কোনো সময় গরম হয়ে গেছে কোনো দিন, উপায় নেই। বাইরে মাছ তরকারি একটা স্বাদ হয়েছে, এই ধরনের পরিবেশে যে গরম এই ধরনের তরকারি খাইলে শরীর ঠান্ডা থাকে। যদি তোলাক্ত জিনিস খাই এমনি তো ঘামায়, আরো ঘামাই দেবে। তারপরে ভাজা পোলা মন খাওয়া উচিত না, বৃষ্টি মিষ্টি হইলে ঠান্ডা পড়লে পরে খাওয়া যাবে। মাছ পোলা শশা যারা পরিশ্রমের কাজ করেন এই গরমের মধ্যে তাদের
প্রচুর পরিমাণে জল খেতে হবে। স্যালাইন, জল, বাইরে থেকে আইসে গরমের মধ্যে ফুট করে ঠান্ডা জল খাবেন না, তাহলে কিন্তু বিপদ হবে 100%। এটা একদম নিষিদ্ধ। বাইরে থেকে আইসে আপনি রেস্ট না নিয়ে ঠান্ডা জল খাবেন না। ঠান্ডা জল খাওয়ার দরকারই নেই, আপনি পিপাসা লাগছে একটু নর্মাল জল খান, বেশি যাদের তৃষ্ণা বেশি ঠান্ডা খাওয়া সম্পূর্ণ নিষেধ। আর এই গরমের মধ্যে তো নাই, খাবেন না, একটু পরে খেলে সমস্যা নেই। আর ড্রিঙ্কস টুস খায় ওই পেপসি, সেভেন আপ যেটাই খান, বেশি ঠান্ডা খায় না। কত অতিরিক্ত গরমে হবে না, তাহলে রেস্ট টুস নিয়ে খাই দেবেন। ঘেমে ডেমে ইচ্ছে দেখা যায় যে ঠাসকে খেয়ে পড়বে, ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। আপনি মুখের সাথে খাইতেছেন কিন্তু আপনার শরীর তো নিতে পারবে না। বেশি গরম লাগলে আপনি স্নান করতে পারেন, দিবে তিনবার করতে পারেন, সমস্যা কিন্তু পরিশ্রম করে এসে ঘামের শরীরে স্নান করা অবশ্যই। ঘাম শুকিয়ে নেবেন, জিরিয়ে নেবেন, তারপর এরকম গরম তো বাংলাদেশে আমি দিনে করতে হয়তো আগে হাজার বছর আগে পড়া ব্যবহার করা, আমার জন্মের পর বা আমার বাবা ও এরকম গরম মনে পায়, তাই তো বলে সবাই লেবু খাইবে, লেবু জল দিয়া পকেটে লবণ দিয়া লেবু রসটা খাওয়া খুবই ভালো, বিশেষ করে গরমে। জল অবশ্যই এখন কেউ খাইতে করতে হয় না, কারণ জল এমনি আর মানুষ খায়, গলা শুকিয়ে যায়, কিছু করার নেই। যে গরম জল খাইতে ভালো লাগে, অন্য জায়গায় যা খাওয়াটা কি ভালো হইলো, গরমে স্বাভাবিক খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। মাংস, তেল জাতীয় খাবার যত কম খাওয়া যায়, কারণ এই মাসটাও নাকি শুনলাম খুবই গরম যাবে, ঠিক আছে। এই মাসগুলো যে মাসগুলো বেশি গরম যায় ওখানে একটু সতর্ক থাকা লাগে সবারই। আপনার অসুখ থাকুক বা না থাকুক, সুস্থ থাকেন বা অসুস্থ থাকেন, যে অবস্থায় থাকেন আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার খারাপ লাগতেছে, কোনটা করলে খারাপ লাগতেছে করবেন না, একটু পরে করুন, রেস্ট নিয়ে করুন, ঠিক আছে। সবার জন্য ভালো হইবে, কারণ শরীর খারাপ হয়ে গেলে একবার খবর আছে। গরমের মধ্যে অসুস্থ হওয়া মানেই আপনার হাসপাতালে যাইতে হবে, আর হাসপাতালের অবস্থা খুবই খারাপ, হাসপাতালে তো ভয়াবহ, রোগীর অভাব নেই। আমরা চর্বি জাতীয় খাবারগুলোকে এখন একটু পরে খাই, চিন্তা করি ঠান্ডা পরে নিই তারপরে কম, তাহলে কিন্তু ভালো হবে সহজ। এটা আসলে সবাই মাইনাস চলা উচিত, কারণ শরীরটা আসলে তো শরীরটা আমরা আমি মনে করছি আমার মুখে তো রুচি আছে, আমি খাইতে পারি, কিন্তু খাওয়ার পরে শরীর তো নিতে পারে না, অতিরিক্ত গরম, এমনিতেই সুস্থ অসুস্থ সুস্থ মানুষই অসুস্থ।
না খেয়ে অসুস্থ, স্বাভাবিক খাবার খেয়ে অসুস্থ। তাহলে একটু যদি আমি চর্বি জাতীয় বা একটু আমিষ খাবার খাই তাহলে কি অবস্থা হবে? যাই হোক, সবার জন্যই সবারই পালন করা উচিত নিজের বিবেচনা দিয়ে, আর বাইরের খাবার থেকেও একটু আমি সাবধান সবারই বলবো, বাইরের খাবারগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? বেশিরভাগ বাসার ফল ফ্রুট রসালো যেগুলো, এগুলো রস আছে এগুলো ভয়াবহ অবস্থা, বাইরের দিকে তাকালে ভয় করে বুদ্ধি আর সূর্য মানে নিচে নেমে গেছে। যাই হোক, আমাদের দেশে এসে অন্যান্য দেশে আরও বেশি তাপ করে, ইন্ডিয়াতে আছে, সৌদি আছে, তারপরে দুবাই আছে, এদিকে প্রচুর নাকি গরম 50 ডিগ্রি জায়গায়। আমাদের তো এখন তো তা জানি, আমাদের 40-ই আমাদের অবস্থা খারাপ, তবে আগামী বছর মনে হয় 50 ছুঁই বুঝে। যাই হোক, আমাদের এখন সবচেয়ে বেশি করণীয় যেটা হলো এই বছর প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত সবারই, সরকার বেসরকার সবাই, আমরা আম জনতা সবাই, প্রত্যেকটা বাড়িতে না হলেও 10টা করে গাছ সবাই লাগান, ঠিক আছে? দেখবেন আপনার বাড়ি ঠান্ডা থাকলে পুরো দুনিয়ায় ঠান্ডা, ঠিক আছে? যেমন আমাদের বাড়িতে গাছ আছে, যে জায়গাটায় গাছ আছে ওই জায়গায় সবাই আসে বুঝলাম, তাহলে আমি যদি আরও 2-1টা গাছ লাগাই তাহলে আরও মানুষ মানে আরও একটু শান্তি পাবে, ও গাছ লাগাইতে হবে, গাছের কোনো বিকল্প নেই, গরম থেকে বাঁচতে হলে গাছ লাগাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।